বিগত সময়ে নির্বাচনের মতোই রংপুর 3 আসন উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সোমবার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি একথা বলেন। সিএসি বলেন, নির্বাচন উপলক্ষে কমিশন সহ সব বাহিনীর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। সবকটি কেন্দ্রে ইভিএম এ ভোট অনুষ্ঠিত করার জন্য প্রশিক্ষণও শেষ হয়েছে। তিনি আরো বলেন, এই নির্বাচন ঘিরে ভোটারদের যেমন আগ্রহ রয়েছে তেমন কমিশনারেরও সার্বিক উপস্থিতি রয়েছে। সব মিলিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হবেন বলে আশা করেন তিনি। সবাই রংপুর বিভাগীয় কমিশনার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবশ্যই তাদের কোনো বাধা থাকবে না, অবশ্যই আমাদের কাছে কোনো দল নেই, কোনো মত নেই, আমাদের কাছে সকল প্রার্থী সমান অধিকার পাবে।